জেরায় সহযোগিতা করছেন অর্পিতা তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে কিন্তু মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায় এমন তাই দাবি ইডির এই বিষয় নিয়ে বিস্তারিত জানব সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ অর্পিতা সহযোগিতা করছেন জেরায় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কি কি তথ্য সামনে এসেছে জানতে চাইব পাশাপাশি ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে অদৃশ্য হাত পিছনে থাকতে পারে এই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কি এই অদৃশ্য হাত কি বোঝাতে চাইছেন ইডির আধিকারিকরা কি জানতে পারছো দেখো মাধুরী তোমাকে বলে দিই ইডির আধিকারিকরা দাবি করছেন ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া গেছে এবং তিনি সহযোগিতা করছেন কোঅপারেট করছেন ইডির অফিসারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এমনকি যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নাম এবং সোর্স কোথায় থেকে এই টাকা এসেছিল কিভাবে এসেছিল এই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া গেছে গতকাল পর্যন্ত তিনি কিন্তু কোঅপারেট করেননি আজকে সকালবেলা তিনি কিন্তু সহযোগিতা করছেন এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি অপরদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু আজকেও যেটা ইডি সূত্রের খবর কোঅপারেট করছেন না তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন যে আমি জানি না আমার কাছে কোনো খবর নেই বা এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না এই ধরনের উত্তর তিনি দিচ্ছেন ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেই তথ্য সেই বয়ান পার্থ চট্টোপাধ্যায়ের সামনে রেখে দেবেন তারা এবং রেখে দিয়ে বলবেন যে আপনারই বান্ধবী অর্থাৎ এতদিনের রিলেশন গত 10 বছরের রিলেশন তার এই দাবি তার এই বয়ান আপনার কি বক্তব্য তারপর তিনি কি বয়ান দেন সেটা দেখার বিষয় হবে এবং তোমাকে বলে দিই যে অদৃশ্য হাতের কথা বলা হচ্ছে তুমি জানো সিবিআই এর এফআইআরে এই ইনভিজিবল হ্যান্ডের কথা বলা হয়েছে ইডির অফিসাররা জানাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই কাছে যে বয়ান দিয়েছিলেন যে তিনি কিছুই জানেন না তার কাছে ফাইল পাঠানো হয়েছিল তিনি শুধুমাত্র সই করে দিয়েছেন বাইরে থেকে অদৃশ্য হাত কন্ট্রোল করছিল তারাই কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছিল সেই অদৃশ্য হাতরাই কিন্তু টাকা নিয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় তো বা যার ইনভলভমেন্ট রয়েছে এবং তার ইনভলভমেন্ট ইতিমধ্যেই পাওয়া গেছে কিন্তু অদৃশ্য হাতগুলো খুঁজে বার করতে হবে এবং এই অদৃশ্য হাতগুলোও কিন্তু টাকা পেয়েছে এমনই দাবি করছেন এবং সেই টাকার খোঁজে তুমি জানো গতকাল আদালতে ইডির আইনজীবীর তরফে যেটা দাবি করা হয় যে প্রায় 100 কোটি টাকা এখনও খুঁজে বার করতে হবে শুধুমাত্র নগদ টাকা নয় বেনামি সম্পত্তি রয়েছে প্রপার্টি রয়েছে জমি রয়েছে প্রচুর দলিল পাওয়া গেছে এমনকি যেটা অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা নেক্সাস এখানেই প্রুফ হয়ে যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের কিছু নথি পাওয়া যাচ্ছে এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের কিছু নথি পাওয়া যাচ্ছে এখানেই কিন্তু তাদের নেক্সাসের তাদের রিলেশনের একটা কথা একদম প্রুফ প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তোমাকে যেটা বলি যে এখন যেটা ইডি আধিকারিকরা যেটা করছেন যে আরও কোথায় কোথায় কী সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে কোথায় কোনো টাকা লুকিয়ে রাখা হয়েছে কিনা কোনো টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করে দেওয়া হয়েছিল এমনই কিন্তু তথ্য অর্পিতার কাছ থেকে জানতে চাইছেন ইডির গোয়েন্দারা বহু প্রশ্ন রয়েছে বহু রহস্য লুকিয়ে রয়েছে এবং যে ডায়েরির কথা কালো ডায়েরির কথা গতকাল থেকে আমরা জানতে পাচ্ছি সেই তিনটে ডায়েরি অ্যানালিসিস করা হচ্ছে সেখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নাম পাওয়া গেছে ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি তার ইনভলভমেন্ট তাদের কি ইনভলভমেন্ট ছিল সেটাও কিন্তু এখন খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা মাধুরী একদম এই তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই নজর থাকবে আমাদের ধন্যবাদ প্রকাশ তোমায়